আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো নিপিয়ার ঘাস। যে ঘাসটা আমি নতুন লাগিয়েছিলাম সেটা আজ দু তিন দিন ধরে কাটা হচ্ছে। দেখেন কত বড় বড় হয়ে গেছে, ওর কত মোটা হয়ে গেছে ঘাসগুলো। সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। কেননা আমি নিপিয়ার ঘাসের যখন চাষ করা হয়, গোবরি সার ফেলা হয় এবং নিপিয়ার ঘাসের কাটিং লাগানো হয়, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং সেই ঘাসটা এখন কাটা হচ্ছে। সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পরন্তু বিকেলবেলার দৃশ্য। এটা গ্রাম বাংলার দৃশ্য আপনারা দেখেন ওর উপভোগ করেন। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, ওর লাইক আর শেয়ার করবেন। যারা এখনই সাবস্ক্রাইব করেননি তারা তড়িঘড়ি সাবস্ক্রাইব করেন। নিপিয়ার ঘাস যদি নতুন করে লাগানো হয় তাহলে প্রচুর ফলন, এতে প্রচুর ঘাস দিয়ে যায়। কিন্তু আপনার যখন পুরনো হয়ে যাবে, 2 বছরের উপরে চলে যায়, তখন ঘাস একটু কম হয়ে যায় বা 1 বছর পরেই গেলেই আপনার ঘাস কম হয়ে যায়। সেজন্য আপনারা ঘাসটা নতুন করে লাগানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন অধিক ঘাস হবে, বেশি ঘাস, প্রচুর পরিমাণ ঘাস দেবে। এই জমিটা সম্পূর্ণ আমার ঘাস লাগানো, এটা নতুন করে আবার লাগানো হয়েছে। আগে ছিল, দেখেন কতগুলো জমিতে আমি ঘাস লাগিয়েছি আমার এই 9টা গরুর জন্য। আপনার যদি ঘাস থাকে তাহলে আপনার দানাদার খাবারও কম লাগে এবং গাভী গরুরা প্রচুর পরিমাণের ওদের পুষ্টি সহায়তা করে এই ঘাসে। মানুষের যেরকম আপনার শাক সবজি খেলে যেরকম উপকার হয়, সেরকম গরুদেরও ঘাস এরকম উপকার করে। ঘাসে আপনার অধিক পরিমাণ, আপনি যদি ঘাস দিয়ে থাকেন, যে জায়গায় আপনি 20 কেজি করে ঘাস দেন, সে জায়গায় যদি আপনি 30 কেজি করে ঘাস দিয়েন প্রত্যেক দিন এক একটা গাভীকে, তাহলে আপনার দানাদার খাবার অনেক কম লাগবে। আপনার যত দানাদার খাবার কম লাগবে আপনার ততই ভালো। কারণ খাবারের যে দাম হয়ে গেছে তো অনেক পয়সা, সেই জন্য আপনারা বেশি বেশি করে ঘাস লাগাবেন। ঘাস না লাগিয়ে কোনো দিন খামার করতে আসবেন না। ঘাস মেন আছে, ঘাস ঘাস লাগাবেন, তারপরে খামার করার চিন্তা ভাবনা করবেন। ঘাস না হলে আপনার অধিক পয়সা লাগবে, কারণ দানাদার খাবারের যে দাম হয়ে গেছে এবং বিচুলি বা খ্যাড় অনেক দাম এখন। যদি আপনার ঘাস থাকে তাহলে আপনার আর কিছু লাগবে না, অল্প কিছু আপনি দানাদার খাবার নিয়ে আসলেন তাতে আপনার হয়ে যাবে। দেখেন কত উঁচু উঁচু হয়ে গেছে ঘাস। আমার এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি।